আজ 5ই আগস্ট বিতর্কিত বাবরি মসজিদের জায়গায় রাম মন্দিরের ভূমি পূজার মাধ্যমে রাম মন্দির নির্মাণের ইট গাঁথার কাজ শুরু করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ক্ষমতা বলে বাবরের তৈরি 500 বছরের মসজিদ 1992 সালের 6ই ডিসেম্বর ভেঙে দেয় হিন্দুবাদী বিভিন্ন সংগঠন এবং তৎকালীন বিজেপি নেতৃত্বরা। 2019 সালের নভেম্বর মাসের এক রায়ে সুপ্রিম কোর্ট বলে বিতর্কিত জমিতে হিন্দুরা রাম মন্দির করবে। সেই ভূমি পূজার অংশ বা অনুকরণে বাংলাতে বিজেপি নেতৃত্ব করোনা এবং লকডাউন অমান্য করে মিছিল এবং জমায়েত করে। যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোশ্যাল ডিস্টেন্স এবং করোনা বিধি পালন করতে বলছে, কিন্তু বিজেপি নেতারাই সেটি বারবার ভঙ্গ করছেন। সারা দেশে করোনাকে উপেক্ষা করে কয়েক কোটি মানুষ আজ একত্রিত হলেন। করোনা মহামারী ছড়াতে এটি অবশ্যই সদর্থক ভূমিকা পালন করবে। বিজেপি হাওড়া জেলার সভাপতি সুরজিৎ সাহার নেতৃত্বে হাওড়া রাম মন্দিরের ভূমি পূজা এবং মিছিল হয়। মঙ্গলবার রাতেই হাওড়া শহরের কয়েকটি জায়গা আলোকে সেজে ওঠে, চলে জয় শ্রীরাম লেখা নিয়ে যাচ্ছ। মঙ্গলবার বাস্তব থেকে রাত জাগে হাওড়া বিজেপি শিবির। হাওড়া শহরের শ্যামাশ্রী সিনেমা থেকে বিশাল মিছিল যায় রামরাজাতলায়। সেখানে রামের মন্দিরে অযোধ্যা অনুকরণে ভূমি পূজা চলে। বিজেপি মহিলা কর্মীরা বাজি ফাটিয়ে আবির মেখে জয় শ্রীরাম ধ্বনি দিয়ে মিছিলে সমবেত হন এবং এই দিন কয়েকটি জায়গাতে এই দিনটিকে সেলিব্রেট করেন শোভাযাত্রার মাধ্যমে। লকডাউনের 12 দিন আগে দিল্লির নিজামুদ্দিনে মুসলিমদের একটি ধর্মীয় সমাবেশ হয়েছিল। উক্ত জমায়েতে এবং বাড়ি ফিরতে না পারা লোকদের নিয়ে করোনা ছড়ানোর নাম করে মিডিয়া এবং বিজেপি সরকার দেশে হিংসার বিষ ছড়িয়েছিল। সেই সময় মার্চের শেষ দিকে বা লকডাউনের আগে 499টি সর্বোপরি মোট করোনা ছিল দেশে, গড়ে দৈনিক 16টি। আজ 5ই আগস্ট 19 লক্ষ জন আক্রান্ত, এখন দৈনিক গড়ে প্রায় 60,000 জন আক্রান্ত হন। এখন মানুষের জড় হওয়া, একত্রিত হওয়া কোনো দোষের নয়, মিডিয়া উচিত। রাম মন্দির নির্মাণে অন্যতম পুরোহিত প্রদীপ দাস 2 দিন আগেই করোনা আক্রান্ত হন এবং অযোধ্যাতে মোতায়েন থাকা 16 জন পুলিশ আক্রান্ত হন। এরপরেও কয়েক হাজার লোক নিয়ে অযোধ্যাতে ভূমি পূজা করছেন এবং সমগ্র দেশের বিভিন্ন জায়গাতে সেটি পালনও করা হচ্ছে। কয়েক কোটি লোক রাম মন্দিরের নামে আজ একত্রিত, এমন অনুষ্ঠান যদি মুসলিমরা করত। আমরা 10 জন মিলে এখানে পুজো করতে আসবো, কিন্তু আসার পথে যেভাবে সাধারণ মানুষ আমাদের বাদ্যযন্ত্র শুনে, যেভাবে লোকেরা উদ্দীপনার সঙ্গে ঘর থেকে মা বোনেরা বেরিয়েছে এই এই আমাদের পুজোর সঙ্গে অংশগ্রহণ করেছেন, আমার দেখে মনে হলো এটা যেন একটা বড় রজতদার দিকে যেন যে চলে আসছে মানুষ দেহে। এই আনন্দ, এই উদ্দীপনা দেখে আমি নিজেকেও ধরে রাখতে পারছি না যে এইভাবে এত সুন্দরভাবে আজকের লোকের সমস্ত রকম সোশ্যাল ডিস্টেন্স মেনে যেভাবে তারা সবাই এইভাবে পুজো দিতে এলো, তাতে আজকে রামলালার পুজো করে আমরা সার্থক। আমরা মমতা ব্যানার্জি অনেক কষ্ট চেষ্টা করেছিলেন যে এই রামলালার পুজো পশ্চিমবঙ্গে কেউ করতে পারবে না, কিন্তু আইনের ফাঁক আছে এবং আইনের যে জায়গা আছে সেই জায়গা ধরে 4টে থেকে 6টার মধ্যে আমরা পুজোটা করলাম, করতে সক্ষম হলাম এবং পুজো করে আমরা দেখিয়ে দিলাম যে হাওড়া জেলার ভারতীয় জনতা পার্টি, পশ্চিমবঙ্গের ভারতীয় জনতা পার্টি চাইলে সব পারে এবং 2021-এ এর অবসান আমরা ঘটাবো, তার প্রমাণ এই জনসংখ্যা। এসআর ইউনিকম, এখানে সহজ কিস্তিতে নামি দামি কোম্পানির মোবাইল সুলভ মূল্যে পাওয়া যায় এবং বিভিন্ন কোম্পানির ফ্রিজ, মিক্সার মেশিন, এসি, এলইডি টিভি, হোম থিয়েটার ও বিভিন্ন ইলেকট্রনিক দ্রব্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ঠিকানা চিনিপুকুর রোড, কাশীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা। বিস্তারিত জানতে কল করুন 9153200300 নম্বরে। ভাই ভাই হার্ডওয়ার্স অ্যান্ড সেন্টারি, এখানে এশিয়ান ও বার্জার কোম্পানির পেন্ট পাওয়া যায়, এছাড়াও জলের মোটর ও ফিল্টার মেশিন সহ বিভিন্ন স্যানিটারি দ্রব্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া।